हेलो बंधुरा अल बांगला न्यूज चैनल पक्ष आपनादेर सबा के स्वागत। शिशु अभिनेत्री ताथोई देव के आपनारा सबा चेनें किन्तु एखन देखले होयतो चिंते पारबेन ना, कारण से छोट्ट मिस्टी ताथोई आज आर छोटो नहीं, से एखन अनेक बड़ हो गेछे। ताथोई देव 1997 सालेर 11ई अक्टोबर पश्चिमबंगेर कलकाता शहरे जन्मग्रहण करें। तार बर्तमान बयस 24 बछर। तिनि एकाधारे नृत्यशिल्पी एबं टेलिविसन उपस्थापक, बांगलार चलचित्रेर अन्यतम बुद्धिमती शिशु अभिनेत्री। तार बाबा लाला विश्वजीत एबं मा जमुना। खूब अल्प बयसे बाबाके हारियेछेन तिनि। तार दुई बड़ भाई रयेछे, तारा हलेन बड़ भाई विश्वरूप एबं छोट भाई विश्वराज। बर्तमाने तिनि न्यासनल जेम्स सेकेंडारी स्कूले अध्ययन करछेन। ताथोई देव तार कर्मजीवन शुरू करें भारतीय बांगला चैनल जी बांगलाय प्रचारित नृत्य प्रतियोगिताय अनुष्ठान डांस बांगला डांस जूनियरे अरित्रर साथे उपस्थापनार माध्यमे। बर्षियान बांगला अभिनेता मिथुन चक्रवर्ती एई अनुष्ठानेर विचारक छिलेन, जार दुई अधिवेशन प्रचारित हय। तिनि एई अनुष्ठाने उपस्थापनार जन्य बांगला टेलिविशनेर सर्वोच्च पुरस्कार टेल्समैन पुरस्कारे सम्मानित हन। ताथोई देव मात्र 8 बछर बयसे नृत्यर जन्य सांजुका पाणिग्राही पुरस्कार जितेन एवं तिनि विस्ময়কর শিশু বিনোদন দাতা পুরস্কার পোগো অ্যামেজিং কিডস অ্যাওয়ার্ডও জিতেন 2008 সালে। তিনি বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও বহু টেলিফিল্মেও অভিনয় করেছেন। রিংগে পরিচালিত নীলরাজার দেশে টেলিফিল্মে তিনি প্রধান অভিনেত্রী ছিলেন। সাবেক ভারতীয় ক্রিকেট দলের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় তার নৃত্য প্রশিক্ষক। 2011 সালে চলোপাল্টাই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা শিশুশিল্পী হিসেবে রিলায়েন্সের বিগ বাংলা নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জেতেন। 2012 সালে চলোপাল্টাই চলচ্চিত্রে অভিনয় করেন, যা টলিউডে সে সময়ের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। তাথই ইন্দ্রনীল সেনগুপ্তের সাথে এক ফোঁটা ভালোবাসা চলচ্চিত্রে অভিনয় করেন, যা 2013 সালে মুক্তি পায়। তাথই দেব অভিনীত সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল একাই 100, দেশদ্রোহী, অগ্নি পরীক্ষা, চাঁদের বাড়ি, নীলরাজার দেশ, শিবাজি, সব চরিত্র কাল্পনিক, প্রেম আমার ইত্যাদি। এগুলি ছাড়াও টেকে ব্রেক, ধাই ধামাল, এক পলকে একটু দেখা, যত হাসি তত রান্না প্রভৃতি অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন। তাথই দেব তার প্রতিভার জন্য অনেক সময় আরও বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন, যেমন 2008 সালে সংবাদ প্রতিদিন টেলি সম্মান, 2011 সালে বিগ বাংলা নিউ ট্যালেন্ট পুরস্কার, 2012 উত্তম কালারত্ন পুরস্কার ইত্যাদি। তো বন্ধুরা, এই ছিল তাথই দেবের জীবন কাহিনী। ভিডিওটি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটিকে টিপে সাবস্ক্রাইব করে দিন।